22 লক্ষ শূন্য পদ সরকারি ক্ষেত্রে, ক্ষমতায় এলে প্রত্যেককে চাকরি দেবে কংগ্রেস, বললেন রাহুল গান্ধী। আজকের এই ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। বরাবরের মতো আপনারা দেখছেন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি সঞ্জু। আর এখন থেকে আপনারা এই চ্যানেলে জব রিলেটেড ইনফরমেশনের পাশাপাশি বিভিন্ন নিত্য নতুন আপডেটও পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরুতেই দেখুন এখানে কি বলা আছে। ভোটের মুখে নরেন্দ্র মোদী সরকারকে কড়া চ্যালেঞ্জ দিয়ে ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেই প্রকল্পের ঘোষণা করতেই দেশজুড়ে কৌতূহলের পারদ চরচর করে বাড়তে থাকে। আদৌ কি এই প্রকল্পের কথা ঘোষণা বিজেপিকে মাত করতে পারবে, এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের অন্দরেই। তবে বেশি দিন গেল না, আরও এক চমকপ্রদ ঘোষণা করে একেবারে যেন বিস্ফোরণ ঘটালেন রাহুল। এবার সরাসরি চাকরির প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি। দেশের কর্মসংস্থানের হাল কি তা নিয়ে সম্প্রতি যে সমীক্ষা বেরিয়েছে তাতে মুখ পড়েছে মোদী সরকারের। আজকের দিনের আশায় বুক বাঁধা যুব সমাজ হতাশাগ্রস্ত হয়েছে। শেষ 45 বছরে দেশে বেকারত্ব যে সবচেয়ে বেশি তা নিয়ে আপাতত সেই রকম উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আর এখানেই মোদীকে একেবারে কুপঘাত করতে নির্বাচনের আগে হয়তো সেরা চালটা চেলেই ফেললেন কংগ্রেস সভাপতি। টুইটারে তিনি লিখলেন, আজকের দিনে সরকারি ক্ষেত্রে মোট 22 লক্ষ শূন্যপদ রয়েছে, ক্ষমতা এলে 2020 সালের 31শে মার্চের মধ্যে সবকটি শূন্যপদই পূরণ করা হবে। একই সঙ্গে তিনি জানান প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে শিক্ষা ও স্বাস্থ্য অর্থ প্রদান করা হবে, এর ফলে দেশের প্রত্যেকটি রাজ্যেই এই নির্দিষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো বন্ধুরা দেখুন যে রাহুল গান্ধী কী বলেছেন টুইট করে। টুডে দেয়ার আর 22 লাখ জব ভ্যাকেন্সিজ ইন গভর্নমেন্ট, উই উইল হ্যাভ দিস ভ্যাকেন্সিজ ফিল বাই 31 মার্চ 2020। ডেভলিউশন অফ ফান্ড ফ্রম দ্য সেন্টার টু ইচ স্টেট গভর্নমেন্ট ফর হেলথ কেয়ার এডুকেশন এটসেট্রা উইল বি লিঙ্ক টু দিস ভ্যাকেন্ট পজিশন বিং ফিল্ড। আর দেখুন এখানে আরও বলা হয়েছে, দেশের গরিব মানুষদের জন্য মাসিক অন্তত 12,000 টাকা দেওয়ার পাশাপাশি ন্যায় প্রকল্পের মাধ্যমে ভারতের 20% গরিবকে বার্ষিক 72,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রাহুলকে এখনও বিরোধীদের খোটা শুনতে হচ্ছে। ভাওতাবাজি ঢপবাজি বলে কটাক্ষ করছে বিরোধীরা, কিন্তু মূল বক্তব্য হলো ভোটের মুখে দাঁড়িয়ে রাহুল কর্মসংস্থানের কথা তুলেছেন যা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তোলা হচ্ছে না। আর এখানেই হয়তো এক ধাপ এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ইনফরমেশন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেটের জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।